नमस्कार शुरू कर शिलीगुड़ी टुडे संगे रही मधुरीमा देखे नेब विशेष किछु खबर চাঁদের মাটি সফলভাবে স্পর্শ করেছে চন্দ্রযান তিন তার সাফল্য কামনায় সকাল থেকেই চলছিল বিভিন্ন ধরনের টান টান উত্তেজনা সন্ধে ছটা চার মিনিটে চন্দ্রযান তিন চাঁদের মাটি স্পর্শ করেছে লুনা 25 বিফল হওয়ার পর গোটা বিশ্ব তথা ভারতবাসীর আশা ছিল চন্দ্রযান তিন নিয়ে আর তা এখন সফল তবে বিঘ্নহীন ভাবে যাতে বিক্রম চাঁদের মাটিতে নামতে পারে সেই উপলক্ষে শিলিগুড়ির কালীবাড়িতে পূজো দিয়েছিলেন বিজেপি সাংগঠনিক জেলা সদস্যরা মায়ের কাছে পূজো দিয়ে সাফল্য কামনা করেছিলেন বিজেপি সদস্যরা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিলিগুড়ির সাংগঠনিক জেলা নবনিযুক্ত সাধারণ সম্পাদক রাজু সাহা কি বললেন শুনুন এমন জায়গা দাঁড়ালো আমরা আজকে আমরা চন্দ্রযান 3 আজকে সঠিকভাবে যেন অবতরণ করতে পারে সেই জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম भारतीय जनता पार्टी तीन नम्बर मंडल कमिटी पक्ष के मायर का पूजा अर्चना करल से मायर का आशीर्वाद निल चंद्रजान थ्री सठिक भावे जान आज के अवतरण करते आज के गर्व दिन सारा देश गर्व दिन तरह साथ विश्व का एक दृष्टान स्थापन दिन हम आशा करी सठिक भावे आज के चंद्र अभिजान विक्रम से सन्दा छटा चार मिनिटे চাঁদের বুকে অবতরণ করবে সেই নিয়ে মার কাছে আমরা প্রার্থনা করলাম পূজা অর্চনা করলাম সেই আর দিনে আজকে আমরা এখানে এসেছি শিলিগুড়ির মাটিগড়ায় নাবালিকা খুনের ঘটনায় 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ শিলিগুড়িতে দার্জিলিং মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ মিছিলকে ঘিরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় মিছিলটি মহানন্দা সেতুর কাছে পৌঁছতেই মিছিলটিকে আটকে দেয় পুলিশ সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা এরপর পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ যার ফলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি जय श्री राम। हमारी जो बेटी दिया प्रधान के ऊपर जो अत्याचार हुआ, जो जिहादी शक्तियों ने जो अत्याचार किया है, उसके विरोध में कल 12 घंटा का सिलीगुड़ी बंद का आह्वान किया हमने। हम चाहते हैं कि हत्यारे को अविलंब फांसी दिया जाए और सभी हिंदू बहन भाई एकजुट होकर ऐसी मानसिकता करने वाले को कड़ी से कड़ी सजा दिलवाने की आगे बढ़े। মোহাম্মদ আব্বাসের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল বুধবার বিক্ষোভ মিছিলটি শিলিগুড়ির দার্জিলিং মোড় হয়ে মল্লাগুড়িতে পথ অবরোধ করে অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি শিলিগুড়ি পুলিশ শিলিগুড়ির মাটিগড়াতে স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আজ মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করলেন এবং সমবেদনা জানালেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ মেয়েটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ মহাশয়া কি বললেন তিনি শোনাবো আপনাদের একদমই ভীষণ মর্মান্তিক একটা বিষয় গত পরশু ঘটে গেছে এই মাটিগড়া এক নম্বর ব্লকের দু নম্বর অঞ্চলে কুম্বাজোতে আমরা এই মুহূর্তে এই বাড়িতেই রয়েছে দিয়া প্রধান একেবারে স্কুলের ছাত্রী ছোট বাচ্চা তার সাথে যে একটা নৃশংস ঘটনা ঘটেছে আমরা সবাই মর্মাহত আমরা তার পরিবারের সাথে প্রত্যেকেই রয়েছি আমরা সমবেদনা জানাই এবং গত পরশু রাতেই অপরাধী তাকে ধরা হয়েছে প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করেছে আমরা তো এই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আগামী দিন যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে যাতে পুলিশ প্রশাসন আরও সচেতন থাকেন সেদিকটা আমাদের যেটা বলবার আমরা বলার চেষ্টা করেছি এবং তারা নিজেরাই কাজ করছে খুব সুন্দরভাবে করছে শিলিগুড়ির মাটিগড়ায় স্কুল ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে এবার অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলেন এলাকাবাসীরা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়
প্রথমে মাঝরাতে লেনিন কলোনির পালপাড়ায় বসবাসরত অভিযুক্ত মোহাম্মদ আব্বাসের বাড়িতে হামলা চালানো হয়। সেই সময় অভিযুক্তের পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এরপর ভোরবেলা ফের হামলা চালানো হয় বলে অভিযোগ, পাশাপাশি প্রতিবেশীদেরও মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। শিলিগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই। We'll be right back.